ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের রাষ্ট্রদূত সহ বেশ কয়েকজন বিদেশি কূটনীতিকের অতিরিক্ত নিরাপত্তা এসকর্টস প্রত্যাহারের ঘোষণা দিয়েছে সরকার। এ নিয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে প্রশ্ন তোলেন এক সাংবাদিক। জবাবে দপ্তরের প্রধান উপমুখপাত্র বেদান্ত প্যাটেল বলেন, তাদের কূটনৈতিক কর্মীদের নিরাপত্তা ও সুরক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার দাবি, ভিয়েনা কনভেনশন অনুযায়ী সব কূটনৈতিক কর্মীদের সুরক্ষা নিশ্চিত করতে হবে। Specifics about security details concerning উল্লেখ করেছেন, ভিয়েনা কনভেনশন অনুযায়ী কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে যে কোনো স্বাগতিক দেশকে অবশ্যই সকল কূটনৈতিক মিশন প্রাঙ্গণ এবং কর্মীদের সুরক্ষা নিশ্চিত করতে হবে, এমনকি তাদের কর্মীদের উপর যে কোনো আক্রমণ প্রতিরোধে উপযুক্ত সব পদক্ষেপ নিতে হবে। এর আগে সোমবার পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন বলেন, করদাতাদের অর্থ দিয়ে কূটনীতিকদের অতিরিক্ত নিরাপত্তা পরিষেবা প্রদান করবে না বাংলাদেশ। তবে কূটনীতিকরা চাইলে অর্থের বিনিময়ে পেতে পারেন বলেও মন্তব্য করেন মন্ত্রী। জানান, উন্নত দেশগুলোতে কোনো সরকারই এই ধরনের বাড়তি সুযোগ সুবিধা দেয় না। এছাড়া মন্ত্রীর দাবি, দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির কোনো অবনতি হয়নি যে এই ধরনের সেবা দেওয়ার প্রয়োজন আছে। স্থানীয় সময় সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের সংবাদ সম্মেলনে বাংলাদেশের বিভিন্ন ইস্যু নিয়েও কথা বলেন তিনি। এক প্রশ্নের জবাবে, বাংলাদেশের অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেখতে চায় আমেরিকা, এছাড়া র‍্যাবের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে কিনা এ নিয়েও প্রশ্ন করা হয়। তখন প্যাটেল বলেন, এখনই তাদের উপর নিষেধাজ্ঞা নিয়ে কোনো তথ্য নেই। বাংলাদেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে উল্লেখ করে তিনি বলেন, গেল বছর দুই দেশের সম্পর্কের 50 বছর উদযাপন করা হয়েছে, আগামীতে সম্পর্ক আরো বাড়বে বলেও মন্তব্য করেন তিনি। এর আগে বাংলাদেশের জাতীয় নির্বাচন ইস্যুতে তিনি বলেন, ঢাকার অভ্যন্তরীণ ইস্যুতে নাক গলাবে না যুক্তরাষ্ট্র, তবে তারা একটা স্বচ্ছ নির্বাচন দেখতে চায় বলেও জানান তিনি। BNP or other parties do not participate in election if এদিনের সংবাদ সম্মেলনে প্রশ্ন করা হয়, বিএনপি নির্বাচনে অংশ না নিলে বা নির্বাচনী অভিযোগ তুললে সেটাকে কিভাবে দেখবে যুক্তরাষ্ট্র। তবে সে বিষয়ে পরিষ্কার কোনো উত্তর দেননি তিনি। US-Bangladesh relationship, you've heard me say this before, last year অমিত হাসান রবিন, কালবেলা ডেস্ক।